নমস্কার, আমরা এখন উপস্থিত হয়েছি পূর্ব সুদরপুর সামন্তপাড়া গ্রামে, যেখানে বন্যার জল গোটা গ্রামকে ভাসিয়ে দিয়েছে এবং পুকুর খাল যা ছিল সব ডুবে গেছে, যার ফলে বড় বড় মাছ পোকা মাকড় সাপ সব মারা গেছে। তাদের সেগুলো পচে দুর্গন্ধ। আমরা মুক্তি সংস্থার পক্ষ থেকে তার সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করছি। গ্রামের মানুষ মুক্তির সঙ্গে সহযোগিতা করছে। এখানে একজন বয়স্ক মানুষ আছে, তার কাছ থেকে কিছু আমরা মতামত নেব। কাকাবু, আপনি বলুন, এই এইটা মুক্তি সংস্থা এটা করছে কি আপনাদের উপকার হচ্ছে? তো হ্যাঁ, আমাদের উপকার হচ্ছে। আপনাদের খুব পচা গন্ধ বা পচা গন্ধ রাস চলতে পারতেছি না, মাছ সব এসে রাস্তা, মাছ খড় সব এসে রাস্তা, বর্জলা এসে রাস্তার কোথায় কাঁড়িয়ে আছে, আমরা টিকতে পারছি না। আমার মুক্তির পক্ষ থেকে বলছে আমাদের পয়সা, আর যদি কিছু আপনাদের দেওয়া যায়, কিছু ব্লিচিং পাউডার বা চুনটুন দেওয়া যায়, সেগুলো আপনারা উপকৃত হবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। মুক্তি সংস্থার পক্ষ থেকে আমরা নিশ্চয় আপনাদের হেল্প করব। ভালো, ধন্যবাদ।